আমি বিবাহিতা, কিন্তু ছোট্ট থেকে এখন পর্যন্ত বাবা মায়ের অবাধ্য হয়নি। তাও ওনারা সবসময় আমার সাথে রূঢ় ব্যবহার করেন, সবসময় মনে দুঃখ দিয়ে কথা বলে, অযথা বদদোয়া দেয়। আমার জন্মের আগে চেয়েছিল আমি যেন ছেলে হই, কিন্তু আল্লাহ আমায় মেয়ে বানিয়েছে। আর আমার গায়ের রং চাপা, হয়তো এর জন্যই ওনারা আমার প্রতি বিরক্ত। আর এখন তো আমার স্বামীরও তেমন টাকা পয়সা নাই, তাই আরও অবহেলা। আমি যাই করি না কেন, তাতেই আমার মহা ভুল হয়। আর এসবের প্রভাব আমার বাচ্চাদের উপরও আসছে, ওনারা প্রায় খুব বিরক্ত বোধ করেন আমার বাচ্চাদের প্রতি, বিশেষ করে আমার মা। আমি আর পারছি না, আমি কি তাদের সাথে যোগাযোগ, কথা বলা বা বাবার বাড়ি আসা কি বন্ধ করে দেব? জানলে উপকৃত হতাম। বোন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্ন উত্তর বলা আল্লাহ তৌফিক, আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. বোন, প্রশ্ন শুনিতে আমার খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে, যে আপনি, তারা চেয়েছিল যে আপনি পুরুষ হিসাবে জন্ম নেবেন, কিন্তু আপনি মেয়ে হিসেবে জন্ম নিয়েছেন। আল্লাহ পাক মেয়ে হিসেবে জন্ম দিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছেন, এতে তারা ক্ষুব্ধ। তো বোন, এখানে আপনার জন্য সান্ত্বনার বাণী যে সবই আল্লাহ পাকের ইচ্ছা, সব আল্লাহ পাকের ইচ্ছায় সম্পন্ন হয়। আপনি মেয়ে, এটা আল্লাহ পাক আপনাকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছেন। তবে এখানে মারিয়াম আলাইহিসসালামের কথা স্মরণ করা যেতে পারে, সে সময় তার বিষয়ে রব্বুল আলামিন বলেছেন, লাইসা যাকারুকাল উনসা। মারিয়াম আলাইহিসসালাম তার পিতামাতা তো মানে গর্ভের সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল, মানত মেনেছিল, ইনি নাজার তো লেখা মাফি অতি মহারান ফতাকাবল, আল্লাহকে কবুল করতে বলেছেন। এবং তাদের আশাবাদ ছিল যে ছেলে হবে, তাহলে আল্লাহর রাস্তায় সে মানে তাকে দিয়ে দেবো, সে আল্লাহর দিনের কাজ করতে পারবে। কিন্তু মেয়ে হয়ে গেল, তাদের তো মন খুব খারাপ হয়েছিল। তো মন খারাপ হলেও আল্লাহ পাক কিন্তু বলেছেন, লাইসা যাকারু কাল উনসা, মহিলার মতো পুরুষ না, অর্থাৎ এই মহিলাই মহিষী, এই মহিলা পুরুষের থেকে অনেক বেশি দাম। তো আপনি একজন মেয়ে হিসেবে দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক নিয়ে আসছে, আপনি তো ওই মারিয়ামেরই জাতি, মারিয়ামের মতোই আপনি একজন মেয়ে মানুষ। আপনি চিন্তা করবেন না, দুনিয়াটা আসলে খুব স্বল্প দিনের, হায়াত মানুষের সীমাবদ্ধ। আপনার চোখের সামনে জন্ম নিয়ে অনেকে হয়তো বিদায় হয়ে গেছে, দেখেছেন সুস্থ অবস্থায়, তাগড়া অবস্থায়, যুবক অবস্থায় বিদায় হয়ে গেছে। আবার অনেক অসুস্থ, অনেক রুগী বিছনায় পড়ে পড়ে কাতরাচ্ছে, তার মরণ হয় না, আল্লাহ পাক তাকে নিচ্ছেন না। এই জন্য কোনো দুঃখ করবেন না, কোনো চিন্তা করবেন না, কোনো শরীয়ত বিরোধী কাজ করবেন না। আপনি একটা কথা লিখেছেন যে আমি কি তাদের বাড়ি আসা বন্ধ করে দেব, আমি বলবো আপনাকে যে না, তাদের বাড়ি যাওয়া আপনি বন্ধ করবেন না, তবে খুব কম যাবেন আর কম সময় থাকবেন, আর পারতপক্ষে বাচ্চাদেরকে না নেওয়ারই চেষ্টা করবেন, নেবেন কম কম নেবেন, এটা হলো আমার পরামর্শ। আর আপনি মেয়ে হিসেবে জন্ম, মেয়ে তো ভালো, একজন মেয়ে তো খুবই ভালো, একজন আল্লাহ পাকের বান্দা, একজন আল্লাহ পাকের বান্দি ছাড়া তো পৃথিবীতে শান্তি পায় না, তার জীবনটা বেকার হয়ে যায়। অনুরূপভাবে একজন মেয়েরও একজন ছেলে লাগে, একজন স্বামী পুরুষ স্বামী লাগে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার মাধ্যমে একটা আল্লাহর একটা বান্দা
সে বান্দার দিন ধর্ম সম্পর্কে আপনি বলেন নাই, সে বান্দা যে কেমন বান্দা, যদি দিন ধর্ম ওলা বান্দা হয়, তো দিন ধর্মওয়ালা বান্দা আপনাকে পেয়ে যে মানে তার দুনিয়ার জীবন যে মানে দুনিয়ার জীবনে সে যে শান্তি পাচ্ছে, সে যে আখেরাতের জন্য কাজ করতে পাচ্ছে, সে যে আল্লাহর বান্দা হিসেবে বেঁচে আছে, এটা আপনার জন্য যথেষ্ট। মা বাপ যতই অবহেলা করে, এটা এটা তারা অবশ্য ভুল করছে, বাবা মা ভুল করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, তারা চেয়েছিল কিন্তু আল্লাহ পাক তো যা চেয়েছেন সেটা তো রাজি থাকতে হবে। আল্লাহ পাকের কাদা ও কাদরে যে খুশি নয়, তাতে ইমানের ভিতরে ঘাটতি আছে, ইমানের ভিতরে তার মানে ত্রুটি আছে, সে সঠিক ইমানদার না, এই জন্য সে গুণাগার হবে, হতে পারে যে বেঈমান অবস্থায় তাদের মৃত্যু হতে পারে। আল্লাহ তাদেরকে ইমান নসিব করুক, তাদের ভুল তাদেরকে সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। বোন আপনি মোটেই মোটেই মানে নিজেকে তাদের কারণে বা কারোর তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আপনি নিজেকে মোটেই ছোট মনে করবেন না, আপনি আল্লাহর আল্লাহর জন্য বান্দি, আপনি আল্লাহর জন্য বান্দি। যদি এবাদত বন্দি ঠিকভাবে করতে পারেন, যদি আপনি আল্লাহকে ভয় করে আপনার দুনিয়ার জীবন যাপন করতে পারেন, আপনি আল্লাহ পাককে ভয় করে যদি তার এবাদত বন্দিকে সুষ্ঠু সুন্দরভাবে করে দিতে পারেন, তা আপনার থেকে সম্মানিত ব্যক্তি সম্মানিত আর কেউ পৃথিবীতে নেই। আপনি যারা চরম সম্মানিত তাদের মধ্যেকার একজন হবেন। রব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে নিশ্চয়ই সে ব্যক্তি সবচেয়ে মানে বেশি সম্মানিত, কার কাছে সম্মানিত? আল্লাহ এবং রাসূলের কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি সে, যে আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তা আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করুন, তাদের কথায় কর্ণপাত করবেন না। হ্যাঁ, তাদের কথায় আপনাকে দুঃখ লাগছে, কষ্ট লাগছে, তো এইসব কষ্টগুলো ইনশাআল্লাহ আপনি সবর করেন, এই কষ্টগুলোও আপনার নেকিতে পরিণত হবে। এই কষ্টগুলো আপনাকে যেন কোনো সময় দিন থেকে বিমুখ না করে দেয়, আপনি দিনের প্রতি অটল থাকেন, অবিচল থাকেন, আরও এগিয়ে যান দিনের দিকে, আরও তাকওয়ার দিকে এগিয়ে যান, আরও আল্লাহকে ভয় করার দিকে এগিয়ে যান। ইনশাআল্লাহ এই দুনিয়ার জীবন দেখ মনে হয় আজকে যে বেঁচে আছে কালকে বেঁচে থাকে তার কোনো গ্যারান্টি আছে, পরবর্তী সেকেন্ডে সে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, চলে যাবে, যে কোনো সময় এই জীবনের অবসান ঘটতে পারে। তবে পরকাল ভালো হলেই সবচেয়ে ভালো, পরকালে জাহান্নাম থেকে যদি বাঁচা সম্ভব হয়, রব্বুল আলামিন তো সেটাই বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো আর জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেওয়া হলো, সেই তো দুনিয়ার জীবনে দুনিয়ায় জীবনযাপন করে সাফল্য অর্জন করেছে। সে ব্যক্তি সফল, অন্য কেউ সফল নয়। আর আপনার বাবা মা যা করেছে, এটা এটা তাদের ব্যর্থতা, এটা তাদের ইমানের ব্যর্থতা, এটা তাদের আল্লাহ আল্লাহর কাদা ও কদর সম্পর্কে না জানার ব্যর্থতা। আল্লাহ তাদেরকে মাফ করুন, তাদেরকে হেদায়ত দান করুন, আপনি তাদের জন্য দোয়া করবেন, এবং আপনি উত্তরোত্তর তাকওয়ার দিকে আল্লাহ পাকের এবাদত বন্দিগির দিকে এগিয়ে যান। আল্লাহ পাক আপনাকে আপনার দুঃখকে জয় করার এবং ইমানের উপরে অটল থাকার, আমলে সালেহ সম্পাদনের ক্ষেত্রে এবং আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আপনাকে আরও গতিশীল হওয়ার, আরও বেশি সচেষ্ট হওয়ার বলে আলামিন তৌফিক দান করুন। আমিন। আসলে অনেক কথা বলার ছিল, কিন্তু সংক্ষেপে এটাই বললাম। আল্লাহ পাক আপনাকে আমার এই স্বল্প কথাগুলো দিয়ে আপনাকে ধৈর্য ধারণ করার এবং ইমানের দিকে, তাকওয়ার দিকে, আমার সালেহের দিকে এগিয়ে যাওয়ার এবং পরকালকে সুন্দর করার, পরকালকে আরও কল্যাণময় করার যা তৌফিক রব্বুল আলামিন আপনাকে দান করুন, দুনিয়ার সকল মুমিন মুসলমানকে দান করুন। আমিন। আদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।